হ্যালো ফ্রেন্ডস পিজি হিস্ট্রি পেপার সিক্স পিজি হিস্ট্রি পে পেপার সিক্স অল্ড পলিটিক্স আজকে আমরা এই ভিডিওতে অল সেট অর্থাৎ পেপার সিক্সের অল সেট আঠাশটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো তোমরা দেখো আঠাশটা কোশ্চেন তো টোটাল আঠাশটা কোশ্চেন ফার্স্ট কোশ্চেন যে অর্গানাইজেশন অফ ইউরোপিয়ান ইকোনমিক্স কো কোন সালে গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে সমস্ত পেপার এখানে পেয়ে যাবে এখানে তিরি আঠাশটা কোশ্চেন আসছে অথচ তুমি সমস্ত এই পেপারের জন্য আর কোনো খাটতে হবে না তারপর কোন সংগঠন তৈরি হওয়ার পর দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে গতি এসেছিল সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সার্ক তিন নম্বর কোশ্চেন হচ্ছে উনিশশো সত্তর সালে উনিশশো সত্তর সালে পাকিস্তানে সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেছেন জুলফিকার আলী ভুট্টো জুলফিকার আলী ভুট্টো চার নম্বর কোশ্চেন লিথুয়ানিয়া কোন সালে স্বাধীনতা ঘোষণা করে উনিশশো নব্বই উনিশশো নব্বই পাঁচ নম্বর কোশ্চেন উনিশশো সালে চীন কোন দেশের সঙ্গে তিরিশ বছর মেয়াদি পারস্পরিক সহযোগিতা স্বাক্ষরিত করে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন ছয় নম্বর কোশ্চেন কোন নেতা বলেছিলেন কাগজপত্রে পল্টানো ফলবিহীন বৈঠক প্রিয়তা বাগ ষড়যন্ত্র আনুষ্ঠানিক আচার আবরণ পরিত্যাগ করতে হবে লালবাহুর বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী চিলড্রেন অব দ্য আরব্যাট কার রচনা আনাতলি রিবাকভ আনাতলি রিবাকভ আট নম্বর আট নম্বর কোশ্চেন দু সালে ফেব্রুয়ারি মাসে নেপালের কোন রাজা পার্লামেন্ট ভেঙে দিয়ে শাসন ক্ষমতার নিজের হাতে তুলে নিয়েছিলেন রাজা জ্ঞানেন্দ্র রাজা জ্ঞানেন্দ্র নয় নম্বর কোশ্চেন কুয়োমিন তাক তাংকে পুনর্গঠনের ক্ষেত্রে সান ইয়াত সেন কার পরামর্শ লাভ করেন মিখাইল মিখাইল বোরোদিন মিখাইল বোরোদিন দশ নম্বর কোশ্চেন ভারত কত সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে উনিশশো একানব্বই সঠিক উত্তসি এরপর হচ্ছে এগারো নম্বর কোশ্চেন জয়ন্তিকা খাসি পাহাড়ের জনগোষ্ঠীর জন্য আসাম থেকে আলাদা করে কি রাজ্য তৈরি হয় এটা মেঘালয় আমরা সবাই জানি খাসি জয়ন্তিকা পাহাড় হচ্ছে মেঘালয়ে বারো নম্বর কোশ্চেন উনিশশো বাষট্টি সালে রাষ্ট্রসংঘের কোন মহাসচিব কঙ্গ সম্পর্কে এক প্রস্তাব পেশ করেন ইউথান্ট তেরো নম্বর কোশ্চেন উনিশশো বাষট্টি সালে পারমাণবিক স্তরের প্রসার রোধ করার ব্যাপারে কতগুলি রাষ্ট্রকে জেনেভাই মিলিত হয়েছিল এটা আঠারো সঠিক উত্তর ডি আঠারো এখানে তোমরা আঠাশটা কোশ্চেন পাবে অর্থাৎ এই পেপারে সমস্ত সমস্ত কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন মাও এবং চু দে মাও এবং চুতে মাও এবং চুতে কৃষক ও শ্রমিকদের নিয়ে কোন গঠন সঠিক উত্তর বি লাল ফৌজ পনেরো নম্বর কোশ্চেন উনিশশো সালে সিংম্যান রি নেতৃত্বে কোন দেশে এক দক্ষিণপন্থী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় ডি দক্ষিণ কোরিয়া ১৬ নম্বর কোশ্চেন নিরস্তিকরণ কমিশন কোন সালে গঠিত হয় ১৯৫২ সালে ১৯৫২ বাহান্ন সালে সতেরো নম্বর কোশ্চেন চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ কোন সালে হয় চতুর্থ আরব ইসরায়েল কোন সালে যুদ্ধ হয় উনিশশো সালে আঠারো নম্বর কোশ্চেন দক্ষিণ ভিয়েতনামে মার্কিন মনোনীত রাষ্ট্রপ্রধান কে ছিলেন নদিন তিয়ম নদীন দিয়ে আঠারো নম্বর কোশ্চেন উনিশশো সালে কোন আইনের মাধ্যমে আলজেরিয়াতে সংস্কারের চেষ্টা করা হয় জোনাট ল সি উত্তর সঠিক উত্তর সি কুড়ি নম্বর কোশ্চেন কত সালে টিএনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো আঠা ভুটান কোন সালে রাষ্ট্রসংঘে যোগ দেয় ভুটান হচ্ছে উনিশশো উনিশশো সালে বাইশ বাইশ নম্বর question উনিশশো পঞ্চান্ন সালে কোন সংকটের পর থেকেই জাতিসংঘের শান্তি বাহিনীর উদ্ভব হয় উনিশশো পঞ্চান্ন সালে কোন সংকটের পর থেকে জাতিপুঞ্জের শান্তি বাহিনীর উদ্ভব হয় ওটা হচ্ছে সুয়েজ সংকট সুয়েজ সংকট এন এ এম নাম এ ত্রয়োদশ শীর্ষ সম্মেলনে কত সালে হয়েছিল দু হাজার তিন সালে সি সঠিক উত্তর তারপর হচ্ছে চব্বিশ নম্বর কোশ্চেন উনিশশো একাত্তর সালে কঙ্গোর নতুন নামকরণ কি হয় জায়োর জায়োর এখানে আঠাশটা কোশ্চেন তোমরা পাবে তোমরা শেষ পর্যন্ত দেখবে সেলন ইন্ডিপেন্ডেন্স অর্ডার ইন কাউন্সিলিং কোন সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর সি উনিশশো সাতচল্লিশ সালে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারি চাকরিতে ওবিসিদের জন্য সংরক্ষণ কার্যকর হয় ভিপি সিং সঠিক উত্তর সি সাতাশ নম্বর কোশ্চেন উনিশশো একষট্টি সালে কোন শহরে নির্জোট আন্দোলনের প্রতিষ্ঠিত হয় বেলগ্রেড সি সঠিক উত্তর সি আঠাশ নম্বর কোশ্চেন কর্নেল গামাল আবদেল নাসের কত সালে মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো সালে তো তোমরা এই পেপার সিক্স হিস্ট্রির পেপার সিক্সের সমস্ত কোশ্চেন এখানে পেয়ে গেলে অর্থাৎ এখানে এই আঠাশটা কোশ্চেন হলে কিন্তু সমস্ত কোশ্চেন কমন আসবে এটা নির্ধারিত তো অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি আমি